رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم رأيت في ربي في أحسن صورة في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى سيدنا كي
বলে রে আপন আছে এ জগতে আপন নাই তোমার আমার আপন জিনে তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মহাব্বতে দুরুদ শরীফ বললে বারবার আমি বলি রে বাবা দুরুদ রাখতে হবে মন থেকে মহাব্বতে আশক নিয়া যারা দুরুদ মহাব্বতে পড়বেন পড়তে দেরি হবে জীবন থেকে দশটা গুণা জোরে জোরে পড়ে যাবে যদি মন থেকে পড়বেন না গুণা তো মাফ হওয়ারই কথা না দুরুদ এমন একটা মর্তমা জিনিস এমন একটা আমল যে আমলটা আমার আল্লাহ স্বয়ং প্রতি মুহূর্ত করে থাকেন আব্বা জান আদম আলাইহিসসালাম যখন জান্নাতে ছিলেন জান্নাতে থাকার পরে আম্মা জান হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বিয়ে দিলেন কি দিলেন বিয়ে জান্নাতের ভিতরে যখন বিয়ে দেওয়া হলো আম্মা জানকে যখন আব্বা জান ধরার জন্য চেষ্টা করলেন আল্লাহ কো না না ধরা যাবে না ধরা যাবে না আব্বা জান আদম বলেন মাবুত কেন ধরা যাবে না কয়ের জন্য ধরা যাবে না বিবাহ হয়েছে বটে কিন্তু মোহর আনা আদায় না করলে বেগমের কাছে যাওয়া হারাম মোহর আনা আদায় করা ফরজ কি বেগমের মোহর আনা আদায় করা কি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যিনি বেগমের মোহর আনা আদায় না করে স্ত্রীকে কি করেছেন স্ত্রীর সাথে থেকেছেন এই পোলা পাইন যেইটি হইবে যাই রইব বৈধ হবে না অবৈধ হবে হুজুর বেগম তো মাফ করে দিছে কি করে দিছে অনেক কয় না মাফ করে দিছি আপনি আজকে গিয়ে পাঁচ হাজার চারটা বাড়ি দেন যে বেগম বলছে মাফ করে দিছে এই বেগমের পাঁচ হাজার চারটা বাড়ি দেন দেখবেন এই চার মিনিটের ভিতরে কইব যে তোর বাদ খামো না আমার মহরানা দিয়ে বিদায় কর কথা বুঝাইছে তো মাফ করছে না এটা বিতরে রাখছে মাফ করছে যে সাময়িক স্বামীকে কাছে পাওয়ার জন্য মুখ দিয়ে কইছে মাফ করে দিছি এটা মাফ না আর আল্লাহ রসুল বলছে এইভাবে মাফ নেওয়া শরীয়তে কোনো বৈধ নয় এটা ফরজ নামাজ যেভাবে ফরজ স্ত্রীর মহরানা আদায় করা কি এনে ফাঁকি ঝুঁকির কোনো কাজ কারবার দিয়ে দিতে হবে এটা ওনার হক বালকি বুলকি চলবে না আল্লাহ রসুল বলছেন যারা মহরানা আদায় করে না দীর্ঘ বছর সময় সংসার করে চালিয়ে গেছেন হাসরের মাঠে মানুষটা যখন দাঁড়াবে ওই মহরানা ত্যাগ করা ব্যক্তি দেখবে জিনার কাতারে যারা দাঁড়িয়ে আছেন ওই কাতারে তার জায়গা হয়ে যাবে নাউজুবিল্লাহ বলবেন না যারা জিনা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের একটা কাতার হবে তওবা ছাড়া যারা চলে গেছেন ওই কাতারের মধ্যে সামিল হয়ে যাবে কে যিনি মহরানা ত্যাগ করেছেন দেন নাই বেগমকে ফাঁকি দিয়েছেন আপনি তো ফাঁকি দেন নাই নিজের জীবনকে বরবাদ করে ফেলেছেন
এই মহরানা দেওয়া ফরজ আজকে নামাজ পড়তে আসছেন ফরজ নামাজ এটা যেরকম ফরজ স্ত্রীর মহর আদায় করাও কি ফরজ এটার ফাঁকি ঝুঁকি এখানে কোনো কিছু নাই দিয়ে দিতে হবে আব্বাজান হাওয়া আলাইহিস সালামকে ধরতে গেলেন আমার আল্লাহ ডাক দিয়ে কই আদম রে ধরবি না মহর আদা নাই করলে স্ত্রীর গায়ে ধরা বৈধ নয় আব্বাজান বললেন ইয়া রাব্বাল আলামিন এই জান্নাতের ভিতরে মোহর কেমনে আদায় করব টাকাও নাই পয়সাও নাই আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম রে এই মোহরানা আদায় করার একটা পদ্ধতি শেখাইয়া তোমার দেই আমার উপরে পঞ্চাশ বার জিকির করতে হবে না পাঁচ হাজার বার কালিমা পড়তে হবে না মন থেকে বসে আমার হাবিবের উপরে দশ বার দুরুদ আদায় করে নাও এই দশ বার দুরুদ আদায় করলে তোমার মোহর আদায় হয়ে যাবে কি বুঝলেন আল্লাহ রসুল কত আল্লাহ রসুলকে তার আল্লাহ কত মহব্বত করে দুরুদের কত তাজিম দুরুদ কত মহব্বত করে আমার আল্লাহ আব্বাজান আদম আলাইহিসালাম আপনার বাবা আমার বাবা সমস্ত আদি জগতের বাবা বাবা আদম আলাইহিসালামের বিবাহটা শুদ্ধ হয়েছে মোহরান আদায় হয়েছে আমার নবী পাকের দুরুদের দ্বারা জোরে কোন সুবহান এই দুরুদ দরকার আছে তো ইনশাআল্লাহ বাবা শুরু করছে দুরুদ দিয়া পোলা পাইন দুরুদ ছাড়লে হইব আমার বাবা আমার মা আপনার মা আমার বাবা আপনার বাবার বিবাহ পরিশুদ্ধ হয়েছে কি দিয়ে কথা বলেন তাহলে দুরুদ্র কি দাম কম না বেশি কিছু বুঝাইছে তো দুরুদ পড়বেন আল্লাহ তৌফিক দিক বলে আমিন একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله لا إله من থেকে বলেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله معبود الله شرا نيكون معشوق الله شرا سبحان الله والحمد لله لا إله إلا الله الله কাছে অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সহিভাবে সুন্দরভাবে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন সেজন্য কালিমাতুশ শুকর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ যারা মুসলমান তারা ব্যথিত হওয়ার কথা আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন তুরস্কের সেই সিরিয়ার যেই ভূমিকম্প দেখছেন না জোরে আওয়াজ করে বলেন দেখেন নাই কত মানুষ মাটি চাপা পড়ে গেছে এটার কোনো খবর দিন দিন এটার বাড়তেছে মাত্র 7.8 পয়েন্টের ভূমিকম্প 45 সেকেন্ডে একটা এলাকাকে মরুভূমি বানিয়ে দিয়েছেন কয় সেকেন্ড 45 সেকেন্ড এক মিনিটও দুই মিনিটও মাত্র 45 সেকেন্ডের ব্যবধানে একটা এলাকাকে দুই দেশের বর্ডারের সমস্ত বিল্ডিংগুলোকে মরুভূমি বানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আগে 10টা বড় ঘটনা হবে কয়টা 10টা ঘটনার মধ্যে একটা ভূমিকম্প হবে তিনবার ভূমিকম্প হবে কয়বার এগুলো কিচ্ছু নেই যে সিরিয়াতে হয়েছে
তুরস্ক হইছে এটা ভূমিকম্প হালকা এটা কোন কিয়ামতের লক্ষণে পড়ে না 10টা লক্ষণের ভিতরে এক তিনবার ভূমিকম্প হবে একটা হবে পূর্ব পৃথিবীতে আল্লাহ রাসূল পূর্ব পৃথিবী বুঝাইতে গেলে বাংলাদেশ সহ পড়ে এই ভূমিকম্পের ব্যাপারে হাদিস আছে আপনার ভূমিকম্প যখন হবে একেবারে তলের দিকে নেমে যাবে মনে করেন যে একটা 20 তলা বিল্ডিং আছে যারা বেঁচে থাকবে এখানে যে বিল্ডিং ছিল অনুভবই করবে না পুরোটা বিল্ডিং কোথায় চলে যাবে তলিয়ে যাবে এটা পূর্ব প্রান্তের ভূমিকম্পের আলামত আল্লাহ রাসূল বলছেন পশ্চিমা দেশের ভূমিকম্প হবে এমন হঠাৎ করে ভূমিকম্প হবে সমস্ত দেশের মানুষ বিল্ডিং যত হয় এগুলো একেবারে কি হয়ে যাবে ধূলিসাৎ হয়ে যাবে মানে মরুভূমি বানিয়ে দেওয়া হবে একসাথে এটা হলো পশ্চিমা দেশের ভূমিকম্পের আলামত আর মধ্য প্রাচ্যে যেটা আরব আমিরাত এটার এমন একটা অবস্থা হবে কোথাও নেমে যাবে কোথাও থেকে যাবে হ্যাঁ এরকম অবস্থা হবে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে একটা দেশ থেকে আরেকটা দেশের ভৌগোলিক যোগাযোগ বন্ধ হয়ে যাবে কয়েক কিলোমিটার পর্যন্ত তলিয়ে যাবে যেখানে নদীপথের মতো আর যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না পূর্ব প্রান্তের মানুষের কেন এই ভূমিকম্পটা হবে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে যাবে দুনিয়ার আমত্ত তাদেরকে গ্রাস করে ফেলবে এর জন্য এটা ভূমিকম্প হবে পশ্চিমা দেশের কেন হবে পৃথিবীর মধ্যে যত কোয়ালিটির গুনাহ যত কোয়ালিটির জিনা যত মানে খারাপই আছে তাদের থেকে প্রকাশ পাবে আর মধ্যপ্রাচ্যের তারা কি হবে তারা খানে কাবার ইমাম হয়েও এটা বাধা দেবে না এটার ব্যাপারে কোনো কথা বলবে না এখনো তো চলতেছে সৌদির প্রেসিডেন্ট উল্টাপাল্টা চললে কোনো ইমাম যদি সৌদির বাদশার বিরুদ্ধে কয় অর্ধেক খুতবা পড়তে পারে না তারে নিয়ে জেলে ঢুকাই দেয় কয়টা করনা কেন কথা বলেন এটা কি মিথ্যা কথা এই মধ্যপ্রাচ্য দেশগুলো হয়ে যাবে ইহুদিদের গোলাম এর জন্য গজবটা তাদের উপর আসবে অলরেডি হয়ে গেছে কথা বলেন আমেরিকার গোলামি করে না সৌদি তারা আমেরিকার গোলামি করে না এই কারণে গজবটা আসবে এই ভূমিকম্পটা আসবে দেখেন কত শিশু মানুষ গতকালকে একটা মেয়ে 48 ঘন্টা পরে এটা কি হয়েছে উদ্ধার হয়েছে পাইছেন এটা 48 ঘন্টা পরে হায়াতের মালিককে 48 ঘন্টা পরেও আল্লাহ তাকে জীবিত করে রাখছে এবং উদ্ধার করেছে সুবহানাল্লাহ বিহামদিহি এই গজব আজব আসে তখন যখন মানুষ আল্লাহকে ভুলে যায় অবাধ্য হয়ে যায় যেই জাতি যে এলাকার মানুষ অবাধ্য হয়ে যায় ওই এলাকার মধ্যে কি আছে গজব এই গজবটা তো ইহুদির উপরে দেয় নাই কার উপরে দিছে মুসলমানদের উপরে আপনি মুসলমান হিসেবে বলতেছেন মনে মনে যাহারে মুসলমানদের প্রতি আল্লাহ এই গজব দিল কেন কেন এর জন্যই দিছে নামে মুসলমান চরিত্র বানাইছে ইহুদিদের মতো বুঝতে পারছেন বিষয়টা আমরা নামে মুসলমান আছি কিন্তু মুসলমানিত্বের কোনো আমল মুসলমানের ঘরে নাই কথা বলেন সকালবেলা ফজরের আজান হলে মুসলমানদের ঘরে সবাই নামাজ পড়ার কথা সকালবেলা ঘরের ভিতরে কোরআনের আওয়াজ হওয়ার কথা এই জায়গার ভিতরে দরজা বন্ধ করে 10টা পর্যন্ত ঘুমায় কোরআন কি জিনিস মুসলমানের ঘরের ভিতরে তেলাওয়াত আজকাল নাই আছে কথা বলেন আছে নাই কোরআন ঘরের ভিতরে তেলাওয়াত হয় না ছোট ছোট শিশুদেরকে কোরআন পড়াবে মুক্তবে পড়াবে এই সময় তাদের নাই কোন স্কুলে পড়ালে সকালবেলায় মর্নিং স্কুলে পাঠাই দেয় যে সময় কোরআন পড়ার কথা এই সময় তারা পড়ায় কি ইংরেজি কি পড়ায় ইংরেজি আছে মুসলমানের মুসলমানিত্ব ঘরে আছে ঘরে নাই গজব কেন আসবে যে ঘরে
প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় আল্লাহ রাসূল বলছেন এই ঘরের মধ্যে আল্লাহর আসমান থেকে রহমতের খাজিনা নাযিল হয় সুবহানাল্লাহ বিহামদি আপনি তো বছরে একবার কোরআন খুলেন না খুলবেন কি হুজুর ঘরে তো কোরআন পড়তেই জানে না কেউ এরকম হতবাকা মুসলমান আছে না মাস কি মাস বছর কি বছর চলে যায় ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় এক হুজুর একবারেতে গিয়ে বলতেছে আপনাদের বাড়িতে কোরআন আছে কই আমরা কি মুসলমান না কোরআন আছে কথা বললেন কেন কোরআন শরীফ কয়টা দরকার আপনার বাংলোতে বসেন কোরআন শিবাই না দিতেছি ঘরের ভিতরে গেছে লোক আসে না কোরআন নিয়ে কতক্ষণ পরে পিড়া পিড়া আওয়াজ শোনা যায় একটা আওয়াজ আছে না মৌলবি ভাবতেছে কোরআন শরীফ খুঁজা কি বিপদ বললাম পরে নিয়ে আইছে কন্যান কোরআন শরীফ কতক্ষণ লাগলো কেটে কি খুঁজে পাওয়া যায় মিয়া বাপ মরছিল একবার নামাইছিলাম মাও মরে না নামাই নাই ওই তাকের থেকে নামাইতে এতক্ষণ লেট হয়েছে আর এই যে আওয়াজ শুনছেন মাঝখানে এটা তেমন কিছু না এই যে বালু সরাইছে যে বাইরে এই বাড়ির আওয়াজ শুনছেন এমন মুসলমান আছে না যে বাপ মরছে একবার কোরআন নামাইছিল মাও মরে নাই আর নামায় না এর জন্য গজব হুজুর আমার ঘরে সম্পদ আছে শান্তি নাই আমার ঘরে কি নাই দেহ দিক দিয়ে শান্তি নাই বউ দিয়ে শান্তি নাই পোলা দিয়ে শান্তি নাই কোন দিক দিয়ে শান্তি নাই তোমার ঘরে ইসলাম নাই তোমার ঘরে টাকা আছে কিন্তু ইসলাম তুমি মুসলমান তোমার ঘরে মুসলমানিত্ব নাই এর জন্য তোমার ঘরে শান্তি পালাইছে ঠিক কিনা বলেন যেই ঘরের ভিতরে শরীয়ত নাই যেই ঘরের ভিতরে ফরজ নাই যেই ঘরে ওয়াজিব নাই এই ঘরে আবার শান্তি কামনা কেমনে করেন আপনি যেই ঘরে আল্লাহর আইন নাই এই ঘরে শান্তি কামনা করা যায় না গজব আজব হুজুর দোয়া করেন দোয়া 500 মুনিবি বৈশা যদি দোয়া করে আপনার মুসিবত দূর হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সিলিন্ডার না হন মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আপনি গোটা জিন্দিগিটা আমি আল্লাহর জন্য আমি সিলিন্ডার হয়ে গেলাম যতক্ষণ সিলিন্ডার না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে কোনো শান্তি আসবে আপনি তো নামাজই পড়েন না শরীয়ত মতে চলেন না আপনার বউরে শরীয়ত মতে চলান না একটা অনুষ্ঠান হলে আপনার বউরে বিভিন্ন কাটিংয়ের আপনার কি দেন মেকআপ দেন দিয়া হাজার পুরুষের সামনে ছেড়ে দেন সবার সামনে খাবার খায় এই চেহারাটা দেখায় আপনি তো দায়ুস মহিলা দায়ুস নয় আল্লাহ রসুল বলছেন যে স্বামীর কারণে মহিলাটা চলে যায় আর এই মহিলাটাকে ভিন্ন 40টা পুরুষ দেখে ওই স্ত্রীর স্বামী দায়ুস আর দায়ুসের ব্যাপারে রসুল বলছেন আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ এই দায়ুসের জান্নাত নাই তার কপালে জাহান্নাম নাউজুবিল্লাহ বলেন আপনার বেগমকে যদি 40টা পুরুষ দেখে আপনার স্বামী হিসাবে কি হয়ে গেলেন দায়ুস হয়ে গেলেন আর এই দায়ুসের কি নাই জান্নাত নাই আপনি শরীয়ত মানতে হবে আপনার বেগমকে কি করতে হবে বুঝাতে হবে শরীয়ত অনুযায়ী চলতে হবে আপনি তো এটা করেন না একটা অনুষ্ঠান আপনার টেরাস নষ্ট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সে লাফাঙ্গা একটা পোশাক না পড়বে লাফাঙ্গা ডেসাপ না পড়বে চেহারার মধ্যে কয়েক মন আডা ময়দা না মাখবে আপনার টেরাস নষ্ট হয়ে যায় ইসলামকে এই টেরাস চায় কথা বলেন শরীয়ত এমন জিনিস আপনি পর্দায় যখন একটা মহিলা চলে তার পিছনে পিছনে আল্লাহ রহমতের ফেরেশতারা চলে সুবহানাল্লাহ বলেন এই শরীয়ত তো আপনার ঘরে নাই গজব আজব তার জন্য আসে ঘরের শান্তি নাই এর জন্যই নাই হোসন মুসলমান হোস হওয়ার দরকার কেন মুসলমানদের উপরে গজব আসে মুসলমান নামে লেভেলটা জাস্ট লেভেল হলো মুসলমান কিন্তু সমস্ত কার্যকলাপ হলো ইহুদির ঠিক কিনা বলেন প্রতিদিন কোরআন শরীফ ধরতে আপনার সময় থাকে না
কিন্তু টিভি বলেন এটা এক দিনও এটা কি হয় না কায়জা কথা বলেন কায়জা হয় টিভি চলে না করে নামাজ কায়জা হতে পারে কিন্তু টিভি সাওয়া কি হয় না কায়জা হয় না এর জন্য এই চোখ দ্বারা আপনি ভালো জিনিস ভালো লাগে না আল্লাহ হেফাজত করুক বুঝার তৌফিক দিক বলি আমিন আমিন সম্মানিত প্রিয় ভাইরা আমি গত জুমায় বলেছিলাম যে জিব্রাইল হুজুরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করলেন মনে আছে হ্যাঁ এই মাসে গোটা মাসটাই আপনি মেরাজের আলোচনা হবে হুজুর কি করলেন মেরাজটা কি এই মেরাজটা একদিন আলোচনা করলে আমি পারতাম কিন্তু কেন আমি পুরো মাস আলোচনা করব আমার মতো একদল মৌলবি বাইর হইছে হুজুরের মেরাজ কো স্বীকারই করে কো মেরাজ হয় নাই নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এটা ঈমান রসূলের মুজিজার প্রতি আপনার একনিষ্ঠভাবে ভালোবাসা ঈমান বিশ্বাস থাকা এটা ঈমান এটার মধ্যে যদি আপনার বিন্দু মাত্র সন্দেহ ঢুকে আপনি বেঈমান হয়ে যাবেন ঠিক কিনা বলেন মেরাজটার প্রতি যদি আপনি একটু বিন্দু মাত্র যে মনে মেরাজ হয় নাই সাতাইশ বছর কিভাবে কাটলো এক রাতের ভিতরে একটা কথা হলো এই কথাটা যদি আপনার ভিতরে হটকা লেগে যায় আর আপনি যদি মনে মনে ভাবেন না এটা সম্ভবই না তাহলে আপনি কি আপনি কাফের হয়ে যাবেন আল্লাহ পারে না কথা বলে না কেন পঁয়তাল্লিশ সেকেন্ডে যে ঘটনা ঘটাইতে পারছে আপনি যদি সৈন্য লাগাইয়া বিশ হাজার সৈন্য লাগাইয়া সরকার যদি বলে হাতুরা দিয়া বাইরেয়া এটাকে আপনারা কি করবেন এই বিল্ডিং গুলাকে ধসাই দিবেন কমপক্ষে দশ বছর সময় লাগতো কথা বলেন দশ বছর পর্যন্ত বাইরেয়া এই এলাকাটাকে হাতুরা দিয়া সৈন্য লাগাইয়া বিশ হাজার সৈন্য দিয়া দশ বছর সময় লাগাইয়া যদি বলতো আপনারা যেইভাবে আজকে এই ধ্বংসটা হয়েছে এইভাবে ঠিক হুবাহুব করেন বিশ হাজার সৈন্য দশ বছরে এমন সুন্দর পরিবেশ করা সম্ভব কিন্তু আল্লাহ পঁয়তাল্লিশ সেকেন্ডে করছে কয় সেকেন্ডে তাহলে আল্লাহর দ্বারা তো সম্ভব কথা বলেন পঁয়তাল্লিশ সেকেন্ডে যদি মরুভূমি বানাতে পারে আপনি তো যেই পরিবেশটা করছে দশ বছর আপনারা সম্ভব কোন সরকার সৈন্য দিয়ে বাইরে করা সম্ভব কথা বলেন সম্ভব এই যে একটা বিশাল পৃথিবী সাধারণ একটা মসজিদ ছোট করে বানাইছেন খোটা কাঠে দিয়ে ওয়াল দিয়ে এটা ঠেক দিয়ে রাখতো পাঁচতলা করতে গেলে ভয় ফাউন্ডেশন তেমন সুবিধা এত বড় বিশাল আসমান শুধু একটা নয় এই আসমান থেকে আর যে দ্বিতীয় আসমানটা আরও বড় কোনো আসমান সমান না ওই আসমান থেকে তৃতীয় আসমান আরও বড় এই পৃথিবীর যে আসমানগুলো আল্লাহ দাঁড় করিয়েছেন কোথাও খোঁটা মারছেন কথা বলেন তা আল্লাহ পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না সাধারণ চোখ দিছে দেখতে পারতেছেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে চশমা লাগে পাওয়ার কমে গেছে কার কথা বলেন একটা গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যায় ব্যাটারি কি হয় চেঞ্জ করা লাগে জেনারেটারের ব্যাটারি নষ্ট হয় ব্যাটারি চেঞ্জ করা লাগে আজ পর্যন্ত কোনো নোটিশ আল্লাহ করে নাই যে দুনিয়ার মানুষ তোমরা দশ দিনে সূর্যের আলো পাবা না সূর্য অসুস্থ হয়ে গেছে এটাকে রিফারিং করার দরকার এমন কোন সিস্টেম হয় আল্লাহ যদি এরকম মানে রূপ এক অসুস্থবিহীন সূর্যকে অনন্ত অসীম পর্যন্ত জ্বালাইতে পারে সে আল্লাহকে সাতাইশ বছরের সময়টা গড়াইতে পারে না কথা বলেন পারে না মুসলমান আসেন প্রথম আকাশে হুজুর দৌড় দিলেন কিনিয়া বোরাক নিয়া সুবহানাল্লাহ বলেন জিব্রাইল যখন প্রথম আকাশে দরজা গেলেন এই দরজা খোলো আসমানের ফেরেস্তা বললেন না দরজা খোলা যাবে তুমি যেই দরজার সামনে দাঁড়িয়েছ এই দরজা শুধু একমাত্র রহমাতাল্লিল আলামের জন্য তৈরি করেছেন সুবহানাল্লাহ বলেন এই দরজা স্পেশাল তোমার মতো জিব্রাইল দ্বারা চিৎকার করলে দরজা খোলা হবে না কারণ আসমানের দরজা আছে ফেরেস্তা আসা যাওয়ার দরজা আছে কিন্তু ওই দরজা দিয়া
ওই আসমানের দরজা দিয়ে রসূলকে নেয় নাই স্পেশাল এমন একটা জায়গা দিয়ে রসূলকে নিয়েছে যেই জায়গা দিয়ে কোনো ফেরেশতার কদমই পড়ে না সুবহানাল্লাহ বলে দরজা খুলেন কয়টা না এই দরজা খোলা হবে না এটা একমাত্র আল্লাহর হাবিবের জন্য তৈরি করেছেন জিব্রাইল কয় ফেরেশতা দরজা খুলে দাও আমার সাথে আল্লাহর হাবিবে আসছে সুবহানাল্লাহ দরজা খুলে দিলেন 1000 ফেরেশতা হুজুরকে ওয়েলকাম জানালেন সুবহানাল্লাহ আল্লাহ অর্ডার করে দিয়েছেন আমার হাবিব আসতেছেন আসমান জগৎ যত আছে আপনি কি করে দাও আলোক সজ্জা করে দিয়েছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসেন হুজুর যখন গেছেন সমস্ত আসমান সাজাইছে আল্লাহ সুবহানাল্লাহ বলেন প্রথম আকাশ গেলেন আব্বা জান আদম আলাইহিস সালামের সাথে দেখা হলেন ওনাকে সালাম দিলেন বুকে জড়াইয়া নিলেন আর বললেন বাবা তুমি আমার সন্তান তোমার কাছে আমার একটা আরজি কামতের দিন মুসিবতের সময় আমার উম্মতের দিকে আমার দিকে একটু রহমতের দৃষ্টিতে তাকায়ো উনি নবী নবী হওয়ার পরে আমার নবীর কাছে কি চাইলেন সাহায্য চাইলেন উনি তো নবীদেরও নবী সুবহানাল্লাহ বলতেন না উনি নবীদেরও নবী ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম সুবহানাল্লাহ বাহা প্রথম আসমানে যাওয়ার আগে অনেক অলিকুইক ঘটনা দেখলেন আসমান জগতে ঢোকার আগে কিছু কিছু দৃশ্য দেখেছেন এর মধ্যে আসমানে যাওয়ার আগে প্রথম আকাশে যাওয়ার আগে একটা ফেরেস্তা আল্লাহ বানিয়েছেন যেটা আসমান জগতের প্রথম আসমান জগতের প্রধান ফেরেস্তা সুবহানাল্লাহ বলেন কিন্তু হুজুর গেছেন সমস্ত ফেরেস্তারা দাঁড়িয়ে হুজুরকে কি করলেন সম্মান এই ফেরেস্তারা দাঁড়ান নাই মনে মনে ভাবলেন আমি হলাম প্রথম ফেরেস্তারের লিডার আমার সম্মান তো কম হুজুরের ব্যাপারে তার আন্দাজ কম ছিল একদিন জিব্রাইল আয়েশা কান্দতেছে হুজুরে মেরাজ থেকে আয়েশা কান বৈশা রয়েছে জিব্রাইল আয়েশা এদের কান্দে জিব্রাইল তুমি কেন কান্দ হুজুর মনটা খুব ভালো না তো কেন আসমান জগতের যে বড় ফেরেস্তাটা আছে না কহ এইটার আল্লাহ ডানা ডোনা পুরা দিয়া দুনিয়ার পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দিছে নাউজুবিল্লাহ বলেন কেন রে জিব্রাইল ফেরেস্তার কি দোষ ফেরেস্তা তো কোনো গুণা করে না ফেরেস্তা তো কোনো খায়ও না ঘুমায়ও না এই যে সৃষ্টি করেছে সৃষ্টির পর থেকে এই পর্যন্ত এক সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বন্ধ হয় না তাহলে এই ফেরেস্তা কোন অপরাধ করেছে জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মেরাজে গেলেন প্রথম আসমানে ঢোকার পরে সবাই আপনাকে তাজিম করলেন এই ফেরেস্তারা দাঁড়িয়ে তাজিম করলেন না এটা আল্লাহর কাছে বড় কষ্ট পাইছেন আল্লাহ তার সমস্ত পাকাগুলা পোড়া দিয়া দুনিয়ার জমিনে নিক্ষেপ করছে সুবহানাল্লাহ বলেন হুজুরের তাজিম না করাতে আল্লাহ কি করে নাই সহ্য করে নাই প্রথম আকাশ অতিক্রম করলেন প্রথম আকাশ থেকে বামে তাকালেন বামে তাকাইয়া জাহান্নাম দেখলেন আহারে জাহান্নামের মধ্যে তাফসিরে আসছেন এক একটা মানুষকে 470 কিটু কিলোমিটার লম্বা করে বানানো হবে কয় কিলোমিটার এক একটা জাহান্নামীরে 470 কিলোমিটার লম্বা করে বানানো হবে এক একটা দাঁত থাকবে 10 কিলোমিটার সুবহানাল্লাহ কোন শুনছেন কোনোদিন 470 কিলোমিটার লম্বা মানুষ মোটা করে বানাইবে বাংলাদেশের মতো 470 কিলোমিটার লম্বা করে মোটা করে একটা জাহান্নামী ব্যক্তিকে বানানো হবে 10 কিলোমিটার লম্বা থাকবে একটা দাঁত যদি 10 কিলোমিটার দাঁত হয় তার চেহারাটা কত বড় হতে একটু আন্দাজ করে নেন 32টা দাঁত 10 দিয়া 32টার মধ্যে কি দেন গুণ দেন তাহলে সাপার হাইটটা কতটুকু হইতে পারে
সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এটা আল্লাহর দ্বারা তো সম্ভব কিনা সম্ভব হ্যাঁ সম্ভব কিছু কিছু মানুষ থাকবে মক্কা মদিনা যত দূরত্ব তার এক কাদ থেকে আরেকটা কাদের দূরত্ব এতটুকু এরকম মোটা করে জাহান্নামীদেরকে বানানো হয়েছে এবং হবে এরকম মোটা করে বানায় কই ফেলাবে জাহান্নাম এমন জাহান্নামীকে দেখলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন ইয়া আখি জিব্রাইল হাওয়ালা এদের এমন অবস্থা করে বানানো হলো এমন সুরত করে বানানো কেন হলো ডাক দিয়ে বললেন যার কাছে দিন আরছে কিন্তু দিনকে মূল্যায়ন করে নাই এর জন্য আল্লাহ তাদের উপরে এত বড় নালত দিন আরছে কিন্তু দিনকে কি করে নাই মূল্যায়ন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিআমাতি ওয়রাদিতু লাকুমুল ইসলামা দীনা ইসলাম পরিপূর্ণভাবে আমাদের কাছে আসছে কিন্তু আমাদের কাছে ইসলাম নাই ঠিক কিনা বলেন ইসলাম পরিপূর্ণ ইসলাম দিয়ে গেছে আমাদের কাছে আল্লাহ রাসূল ইসলাম কি আছে আপনার ঘরে ইসলাম আছে আমার ঘরে ইসলাম আছে ইসলাম পাওয়ার পরেও যারা ইসলামকে মূল্যায়ন করে নাই তাদের সুরত এমন হবে দিন শেষে একটা রেজাল্ট হয় খেলার শেষে কি হয় একটা ফলাফল হয় কেউ হারে কেউ জিতে কারো হাতে টুপি কারো হাতে কারো চোখে কান্না আছে না নাই এই দেখছেন কিছুদিন আগে খেলা গেছে খেলা হয়েছে কোন দেশ কাতার আর বয়ে বয়ে কান্দে কোন দেশ হ্যাঁ খেলা হেই দেশ কান্দে বাংলাদেশ এই দেশ হারে বাংলাদেশ মরে কথা কয় না গা কত প্রেম এরকম প্রেম যে কোনোদিন এই যে টুপিটা যে হারছে ব্রাজিলটা যেমনি কানছে কথা কন এই ব্রাজিলটা যেমনি কানছে এরকম কানটা কি কোনোদিন বয়ে বয়ে আল্লাহর জন্য কানছে এই প্রেম নিয়ে কানছে কেউ এমনি কানলে তো আল্লাহ কইতো যে যে সারছে যা তোরা মাফ করে দিছি যে কান্দা কানছো আজকা আমার ডরে মুসানবী যাইতেছে রাস্তা দিয়া যে একটা পাথর বড় একটা পাথর কানতেছে কিরে কান্দস কিরে তো আপনি কি জানেন না জাহান্নামের ভিতরে মানুষ এবং পাথর একসাথে রাখবে যদি আমারে ফালাই দেওয়ার জন্য কান্দি তাফসির আছে মানুষ এবং পাথর জাহান্নামে একসাথে ফালাবে কেন ফালাবে কেন ফালাবে বুঝছেন বুঝেন নাই পাথর কি কোনো গুনাহ করে হ্যাঁ গুনাহ করে না কিন্তু পাথর দেওয়ার কারণ হচ্ছে জাহান্নামটা যখন গরমটা বাড়ে এই যে সিলেটের যে পাথর আমার তো জন্ম ওই জায়গায় বড় বড় পাথর আমাদের নদীতে এত বড় বড় পাথর একটা বিছনা চাদর ধুইয়া একটা পাথরের উপর দেওয়া যায় তাহলে পাথর ছোটো না বড় হ্যাঁ কাপড়টা ধুইয়া একটা পাঞ্জাবি ধুইয়া ছড়াই দিয়ে সেটা শুধু গুছো কইরা নদী থেকে উঠে আসার সময় শুকনা কাপড়টা কাঁধে করে নিয়ে আসা যায় সর্বোচ্চ 10 মিনিট নিচে পাথরের হিট উপরে সূর্যের হিট কি হয়ে গেছে এমনভাবে হিট হয় যখন সূর্যটা বন্ধ হয়ে যায় মাগরিবের সময় অন্ধকার হয়ে যায় একটা ছোট পাথর আরেকটা ছোট পাথর যেভাবে বাড়ি মারছে আমরা এখনও দেখবেন গেলে বাড়ি মালে দেখবেন ছাদ করে আগুন ধরে ওই যে সারাদিন যে হিট খাইছে এটা ব্যাটারির মতো কি হয়ে রয়েছে চার্জ হয়ে রয়েছে মানুষকে কষ্ট দ্বিগুণ দেওয়ার জন্য জাহান্নামের মধ্যে মানুষের সাথে কি দিবে পাথর দিবে এমনভাবে কাঁদছে আল্লাহ জিব্রাইলে ডাক দিয়ে কয় যা মৌসা নবীরে জানাই দে তার কান্দা আমার কাছে ভালো লাগছে পাথরে মাফ করে দিছে সুবহানাল্লাহ কোন মৌসা নবী কয় তোর কপাল ভালো আল্লাহ তোর কান্দা ভালো লাগছে মাফ করে দিছে অন্তে আরো জোরে জোরে কান্দে সুবহানাল্লাহ কোন না কিরে এত জোরে জোরে কান্দুস কে তোর তো মাফ করে দিছে কান্দার বিনিময় কি পাইছি মাপ পাইছি এতে আমি বুঝইছে আমার যে আল্লাহর কাছে প্রিয় জিনিস কি জোরে বলেন কান্না আজকে থেকে কেঁদেছি
এতদিন কেঁদেছি জাহান্নামের বয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কাঁদব আমার আল্লাহকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ, আপনি কান্নার মতো কানলে একদিন যদি কাঁদতে পারেন আল্লাহ কবুল। বাদশাহ শাহজাহানের আমলে খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলতেছে, মাজার শরীফে খাড়াইয়া, আমি অন্ধ, আমি জন্মের অন্ধ, খাজা তুমি আল্লাহর ওলি মানুষ, তোমার এখানে এসে যদি কেউ উসিলা ধরে কেউ খালি হাতে যায় না, আমি দুনিয়াটাকে দেখতে চাই, আমার চোখগুলো যেন ভালো হয়। কিন্তু চাইছে চোখ ভালো, হে তো অন্ধ মানুষ যাইতেছে, আর কইতেছে খাজার কাছে আসলাম চোখ ভালো হলো না, বুয়া ওলি অন্ধ মানুষ তো এগুলা কইতেছে। আর বাদশাহ শাহজাহান ফজর নামাজ পড়ে হাঁটতেছে আর এই শব্দটা কানে আসছে, কার? বাদশাহ শাহজাহানের। গরম হয়ে গেলেন, কি কয় খাজার নামে, কি কয়? ডাক দিয়ে আনছে, কয় খাজার নামে কি কস? বাড়ি গেছিলাম চোখ ভালো হয় না, সবাই কয় বড় ওলি, আমি কি দেখছি তারপরে গেছি ভালো হয় না, এর জন্য কইতেছি। কয় আমার চিনচত? কয় না, কয় আমি বাদশাহ শাহজাহানকে হুজুর মাফ করে দেন। কয় আবার যাবি আজকা, আবার কাইন্দা চাবি, যদি তোর সকালের আগে তোর চোখ ভালো না হয় রাজ্যের মধ্যে ডাইকাই না, তোর জল্লাদ দিয়ে গলা কাটতে ফেলাম, এমন হুমকি বাসায় দিছে। আবার মাজারে গেছে, হারা রায় এমন কান্দা কাঁদছে, কার বেনালে উঠলে তো কি কথা বুঝেন, গলা কাটা লেব, কয় হ্যাঁ তো গলা তো বেনালে উঠে এমনি গলা থাকতো না, তো গলার মায়ায় এমন কান্দা কাঁদছে, কান্দার বিনিময়ে ফজর আগে তার চোখের দৃষ্টি ফিরে পাইছে। সুবহানাল্লাহ, চোখ লুয়ে রাজপ্রাসাদে হুজুরে বাদশারে সালাম দিছে, আজকে যে কাঁদছ তে কান্দাটা ঠিক আছে, কালকে কাঁদছ বুয়া কান্না, এটা বালা করে হইছে না, এর জন্য তো চোখ পাস নাই বেটা। অলির কাছে গেলে অলির উসিলা ধরলে পরিবর্তন হয় কি হয় না? আজকাল তো অলিও বিশ্বাস করে না, এমন ফাজিল মানুষ বাড়ছে কি না, ইমান আকিদার মধ্যে টিকটিকি ফরসাপ করতেছে আস্তে আস্তে। অলি আসছে এই দেশের মধ্যে, ইসলাম কি আমরা পাইছি কার কাছে, কথা বলেন। এর জন্য রসুল বলছেন, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ও জিক্রুল সালহিনা কাফফারা, কেউ যদি নবীর আলোচনা করে ইবাদত হয়ে যায়, কেউ যদি অলির আলোচনা করে তার গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, অলির শান বললে যদি আপনার গুনাহ মাফ হয়, আপনি আমতাজ করতে পারেন অলির শান আল্লাহর কাছে কত? সুবহানাল্লাহ বলেন। যা যে কথা বলতেছিলাম, মানুষকে 470 কিলোমিটার লম্বা করে বানানো হবে, এক একটা জাহান্নামী, চোখ থাকবে বিশাল পৃথিবীর সমান, দাঁত থাকবে 10 কিলোমিটার এক একটা, 32টা দাঁতের আজকে গিয়ে বাড়িতে কি দিবেন, গুণ দিবেন, তাইলে বুঝবেন সাফার হাইট কত। এই এই সাফা যদি হাইটে দাঁত এতলে এত এত কিলোমিটার লোক জুড়াইয়া দয়ে বয়ে থাকে, তাহলে চেহারাটা কেমন হইতে পারে? এগুলা কারা? যাদের কাছে দিন পুছেছে কিন্তু দিনকে অবহেলা, কথা বলেন, এটা আমাদের ভিতর আসানা নাই। ইসলাম আইছে নামাজ নাই, ইসলাম আইছে শরীয়ত নাই, ইসলাম আইছে হালাল নাই, ইসলাম আইছে সোদ খায় গোশ খায়, আসানা নাই। তাইলে ইসলাম তোমার কাছে এসেছে কিন্তু ইসলাম মানো পরিপূর্ণ করে মানো না, মানো না, মানছ আল্লাহর কোনো আসে যায়? পৃথিবীর সবাই যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহ তো কমবে না, আল্লাহ আল্লাহই থাকবে। সবাই যদি আল্লাহকে চিৎকার করে ডাকি আল্লাহর কি সম্মান বাড়বে? আল্লাহ যেটা আছে এটাই ডাকলো আপনার লাভ, না ডাকলে আপনার কি লস? যারা ইসলাম পাওয়ার পরেও ইসলামকে মূল্যায়ন করেন নাই, 470 কিলোমিটার দেহের অধিকারের জন্য নিয়ত করে বসে থাকেন, যে হাদিস শোনার পরেও যদি ইসলাম আপনি মানলেন না, আপনার জীবন থেকে হালাল হারাম চলে নাই, হালাল ধরেন নাই, নামাজ ধরেন নাই, তাইলে 470 কিলোমিটার লম্বা দেহের অধিকারী হওয়ার জন্য নিয়ত করে বসে থাকেন। প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমানের দরজায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওখানে গিয়ে ডাক দিলেন, ওই আসমানের দরজার মধ্যে দাঁড়িয়েছেন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম, যে ইসরাফিলের ব্যাপারে গত জুমায় আমি বলেছিলাম। দরজা খুললেন, গিয়ে ওনাকে সালাম দিলেন, কিন্তু সালামের জবাব হুজুরের 3 বার সালাম দিছেন,
আল্লাহ ইহরাম পাঠাইছে আমার হাবিব সালাম দিছে সালাম জব দে সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ ইসরাফিল বর্ণনা করেন দুনিয়ার মানুষ আমারে বানাইয়া ইসরাফিল কয় সিংহাটা মুখে লাগায় খাড়া করাই দিছে কয় কিয়ামতের ফু দিবি কখন কিয়ামত হইবে এটা আমারে বলে নাই যদি কইতো আল্লাহর হিকমত দেখেন আপনাকে একটা দায়িত্ব যদি বলে যে নাও তোমাকে এটা দিয়ে গেলাম আমি কখন আসব বলা যেন আসতে পারি তখন আপনার ভিতরে একটা কি থাকবে ভয় থাকবে যে মালিক কখন আসে বলা যায় না ঠিক আছে আর যদি আপনাকে একটা দায়িত্ব দিয়ে বলি আমি কালকে আসবো আপনার দায়িত্ব হাল ছাইরা দিবেন কালকে আইব বেটা আইব এর আগে বারো ঘন্টা যত বাউন্ডারি করা যায় করে নি কথা বলেন দায়িত্বটার বুঝেন কিছু যেহেতু বারো ঘন্টা পরে আসবে এই বারো ঘন্টার লোকে তো ওনার লোকে দেখা হইতো না আমি এদিক যাই ওদিক যাই ওদিক যাই আর যদি বলা যায় এটা রাখো আমি কখন আসতে পারি বলা যায় না তাহলে উনি দায়িত্বের মধ্যে থাকবে ইসরাফিলের সিংহা দিয়ে গেছে কখন কেয়ামত হয় বলা যায় না মুখিলে দাঁড়াই থাক ফু দিবি উনি যদি এটা নিয়ে রেস্ট নেয় যদি এই সময় অর্ডার দেয় সিংহা কই আর ফেরেস্তা কই এর জন্য দাঁড়াই রয়েছে সুবহানাল্লাহ ইবাম ইসরাফিল বর্ণনা করেন আমাকে চিসচি করার পরে থেকে এই পর্যন্ত এক সেকেন্ডের জন্য ঘাড় এদিকে করি নাই ওদিকে করি নাই কথা তো কারোর সাথে কই নাই চিষ্টির পরে আমার জীবনে একমাত্র আল্লাহ রসুলের সাথে একবার মোলাকাত হয়েছে কথা হয়েছে সুবহানাল্লাহ দুই লক্ষ ফেরেস্তা দ্বারা হুজুরকে এই প্রথম দ্বিতীয় আসমানে কি করলেন ওয়েলকাম জানালেন এক আসমানের থেকে দূরত্ব অন্য আসমানের পাঁচশত বছরের রাস্তা সুবহানাল্লাহ বলেন পাঁচশত বছরের রাস্তা ওখানে গেলেন ওখানে গিয়া ইসরাফিল হুজুর ওনাকে হুজুরকে উনি সম্বর্ধনা জানালেন গিয়ে দেখলেন ওই জায়গায় ঈসা নবী বসে আছে ঈসা নবী আয়েশা কইতেছে হুজুর আপনার সম্মান আমার কিতাবে আমি পড়ছি কিন্তু আপনার কোনো দিন দেখি আমি আল্লাহর কাছে কত আর্জি করছি যে নবী বানাইছো কি এর লাগে আমার যদি তুমি উম্মত বানাই দিতে এই নবীর আপনার শান আমি পড়ে আমি আপনার ভক্ত হুজুর আমারে আপনি কবুল করেন সুবহানাল্লাহ অনেক লম্বা কথা তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পরে একটা ফেরেস্তা আছে তৃতীয় আসমানের যেই ফেরেস্তার নাম জাইলুন ওই তৃতীয় আসমানে দরজায় দাঁড়িয়ে রইলেন জাইলুন ফেরেস্তা ফেরেস্তার নাম কি তিন লক্ষ ফেরেস্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ওই জাইলুন ফেরেস্তা হুজুরকে কি করলেন সম্বর্ধনা দিলেন ওখানে যাওয়ার পরে হুজুর একটা সাগর দেখলেন সুবহানাল্লাহ বলেন সাগর দেখছেন কই কিন্তু আমরা দেখি কই দুনিয়ায় জমিনে না সাগর কোথায় বানায় রাখছে তৃতীয় আসমানে যে সাগরের নামটা হলো বাহারুন নাকাস সুবহানাল্লাহ বলেন ওই সাগরটা তাফসিরে আসছে এই যে নূহ আলাইহিস সালামের সময় যে একটা হয়েছিল মহাপ্লাবন বন্যা হয়েছিল পৃথিবী তলিয়ে দিছে ওই সাগর থেকে আংশিক কিছু পানি ছাড়ছে দুনিয়ায় ছাড়ার পরে দুনিয়া কি হয়ে গেছে কেয়ামত হয়ে গেছে একেবারে যদি পাহাড় আছে এই যদি পাহাড়ের প্রায় পৃথিবী থেকে যদি পাহাড় বারো কিলোমিটার লম্বা ওই পাহাড়ের থেকে চল্লিশ ফুট উপরে পানি উঠছে সুবহানাল্লাহ বলেন তাহলে পানি কম হয়েছে না বেশি হয়েছে ওই সাগর থেকে একটু দিছে বাহারুন নাকাস থেকে তাইলে সাগর আসমানে আছে এটা বিশ্বাস হয় হ্যাঁ এটা যদি আমরা হুজুরা কইতেছি এটা বিশ্বাস হয় না এখন যদি ওই যে নাস্তিক একটা কইতো যে মানুষ থেকে বান্দর বানাইছে এটা বিশ্বাস করতেন আছে না এই যে কিছুদিন আগে একটা কইছে যে নাম যে কি হ্যার হ্যাঁ জাফর ইকবাল হ্যাঁ কইতেছে মানুষ থেকে আল্লাহ কি বানাইছে বান্দর বানাইছে গোটা কোরআনের আয়াতের উল্টা ব্যাখ্যা করছে যে কোরআনের আয়াতের উল্টা ব্যাখ্যা করে কে সে মুসলমান না নাস্তিক না কাফের এই মানুষগুলারে সাপোর্ট করার মতো আরেক দল এরকম কাফের বসে রয়েছে বাংলাদেশে আছে না নাই মানুষ হলো আশরাফুল বান্দর তো বান্দর 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 কিন্তু বান্দর মানুষের ভিতরে একদল বান্দর হয়েছে একটা বদদোয়ার কারণে আমি আগামী জমায় সংক্ষেপে বলবো কোরআনের একটা আয়াতের তাফসির থেকে সাময়িকের জন্য বান্দর আল্লাহ বানাইছে কিন্তু বাহাত্তর ঘন্টা জীবিত ছিল কত ঘন্টা
বারো হাজার মানুষ বারো হাজার বান্দর হয়ে গেছিল। এগুলো হওয়ার কারণ হচ্ছে আল্লাহ কইতেছে তোমরা শনিবারে কি করবা না, মাছ ধরবা না। শনিবারে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কোরআন পড়তেন, ওই কিতাব পড়তেন, সমস্ত সমুদ্রের মাছ আয়েশা ওনার এটা কি করতো শুনতো, আর ওনার উম্মতরা কি করতো এদিক দিয়ে আসতো তেলাওয়াত শোনার জন্য। আরেক দল বান্দর কিছু উম্মত ছিল খালি মাছ ধরতো, ওরা আসছে প্রেম নিয়ে আর ওরা কি করে ধরে ধরে খায়, এটা আল্লাহর কাছে কি না পছন্দ না। আল্লাহ কি করছে শনিবারে মাছ ধরবা না হুকুম করছে নবী বলছে, তো তারা কি করতো শনিবারে যখন আসতো তারা কি করতো শনিবারে ধরতো না, শনিবারে কি করতো বের দিয়ে রাখতো যেমন না যাইতে পারে, শনিবার কি করতো আটকে রাখতো রবিবারে ধরতো। এই অবাধ্যতার কারণে আল্লাহ কি বানাইছে এই মানুষগুলো নিয়ে মাছ ধরে খাইছে বান্দর হয়ে গেছে, গা বাহাত্তর ঘন্টার ভিতরে এই বান্দরগুলো চামড়া ফেটে আবার মারা গেছে, সাময়িকের জন্য বান্দর বদ্দুয়ার কারণে হয়েছে। আর বর্তমান যে বান্দর দেখেন এটা বানাইছে আল্লাহ কি, এটা এক্সট্রা একটা মাখলুক, আল্লাহ সৌন্দর্য জন্য পৃথিবীর সৌন্দর্য জন্য এক্সট্রা একটা মাখলুক বান্দর, কিন্তু মানুষ থেকে বান্দর হয়েছে। জাফরুল্লাহ যে কইছে হ্যাঁ তো কোরআন পড়ে না কোরআন জানে না নাস্তিক মানুষ বাটপার, এর কথা বিশ্বাস করা যাবে? তাইলে সাগর আছে বিশ্বাস হয়? হ্যাঁ, কারা কারা বিশ্বাস হয় না হাত তোলেন, কারো কারো বিশ্বাস হয় আল্লাহকে দেখাই দেন না রে তাকবীর না রে রিসালা। সুন্দর আগুন দেখবেন, পাহাড় দেখবেন, কত কিছু আপনাদেরকে আগামী জুমায় দেখাবো ইনশাল্লাহ। এ সাগর পর্যন্ত থাকলাম, ও আখরি দোয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুন্নত পড়ে নেন।